সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং এটা টিওআরে বলা হয়েছে সাত কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশও দাখিল করতে হবে। এটা পাওয়ার পরে পরেরটা পরে আমরা বিধি মোতাবেক যেটা হবে, আপাতত হলো রিপোর্টটা দরকার, এবং সকলেই যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের এই বিষয়টা দেখার জন্য এই কমিটি করা হয়েছে, এবং এই কমিটিকে স্বাস্থ্যসেবী দায়িত্ব আমাদের যেটা বলে স্বাস্থ্যসেবী সহায়তা এটা জনপ্রশাসন মন্ত্রণালয় দিবে, ম্যান পাওয়ার বলে টেকনিক্যাল সাপোর্ট বলে যে কোনো বিষয়, এটা একটা বিষয়। আর আপনাদের বিভিন্ন কনস্ট্রাকটিভ রিপোর্ট এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনেক দিনের পুরনো তথ্যের ভিত্তিতেও যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা এই আপনারা জানেন এটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় পাঁচজন ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই, সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনের পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে অলরেডি আটজন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে, নবনিযুক্ত সবই নবনিযুক্তি নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা কোশ্চেন করার আগে লাস্ট ইয়ারসেলফ হোয়েদার ইজ ভ্যালিড অর নট, আমরা যা কথা বলতেছি এই দুই দিনের দুইটা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি, অ্যান্ড বদলি প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া। যেমন প্রথম দিনই একটা আপনারা রিপোর্ট করেছিলেন সিলেটের ডিসি উইথড্র করা হয়েছে, হি ইজ নো মোর, নাও হি ইজ ওএসডি, এবং তার অপরাধটা এত বেশি ছিল উনি তখন এডিসি ছিলেন ফেনীতে, আমার যতদূর মনে পড়ে সেই নুসরাত হত্যা রেপ অ্যান্ড বার্ন তাকে বার্ন করে দেওয়া হয়েছিল। সেটার পরে আমাদের কিছু তথ্য ছিল না, এই তথ্য কিন্তু আপনারাই আমাদেরকে দিচ্ছেন, এবং আপনারা আমাদের সরকারের একটা সহযোগী আমরা মনে করি যে পার্ট, আপনারা যদি ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস তথ্য দেন আমরা এটার মধ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে গুরুত্ব দিব। বললাম যে এটা চলমান আটজন উইথড্র হয়ে গেল, এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার কাজ যদি আর চলতে পারে এই জন্য আমরা চারজনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, যেহেতু ইজ দ্য মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি, তো এই কাজগুলো এত সহজ ছিল না, আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আপনাদের প্রশ্ন করার আগে আমি উত্তর দিতে চাই, ইটস কল যে আমাদের যেই সমস্ত জায়গায় আরও যদি সমস্যা থাকে ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস, এটা চলমান প্রক্রিয়া, আমাদের আপনাদের ইতিহাসে দেখছেন না একদিনের ডিসি, একদিনের কমিশনার, একদিনের সচিব, আপনারা অনেকে নতুন আছেন, অনেকে পুরো আছেন, আমাদের আমি যখন অনেক আগে দুদিকের সচিব ছিলাম তখন আপনারা বিট করতেন, তারপর থেকে আই এম নর্মাল, তো হোয়াট এভার ইট ইজ আল্লাহ শুকরিয়া, জনস্বার্থে আমার কাজ করার একটা সুযোগ এসেছে, আমি পারফর্মিং ইন দ্যাট ওয়ে, আমার এজেন্ডা দুইটা স্টেট এন্ড সিটি। একটু পরিষ্কার করেন যেটা আট জেলা কোন কোন জেলা আর এই যে চারজন এটা তো আটজনের বাইরে, পরিষ্কার করি জেলা আট জেলা একেবারেই আটটা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে, সে যে পোস্টিংয়ে ছিল ওখানেই থাকবে, মনে করেন কেউ ডেপুটি সেক্রেটারি বাণিজ্য মন্ত্রণালয় ছিল অথবা কোথাও ডাইরেক্টর বিপিডিসি ছিল ওখানে সে ইনস্টিটিউট হয়ে গেছে, হি অর শি ইজ নো মোর ডেপুটি কমিশনার। আর চারটা জেলা যে রদ বদল করা হয়েছে তারা ফিক্সড লিস্টে আছে, এই জেলার থেকে ওই জেলা ওই জেলায় আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে আপনারা এই যে জেলা আটটা এবং চারটা অলরেডি আমি প্রেস লিস্টে দিয়েছি ওখান থেকে নিয়ে নিন স্যার। তার মানে স্যার 59 জন যে তার মানে 51 আপনাদের অর্ডার করা যে 51 জনই জেলা প্রশাসক হিসেবে থাকছেন আপাতত, একটু পরিষ্কার করে যদি বলেন। আমি প্রথমেই বললাম যে আপনাদের সহায়তায় বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন পিডিএস যেটা আমাদেরকে ডিসি করা হয় গোয়েন্দা রিপোর্ট থাকে, আমাদের বিভিন্ন সোর্সে রিপোর্ট থাকে, তার পিডিএস থাকে, তার হোল লাইফ সার্ভিস হিস্ট্রি থাকে, এখানে সবাই যে সত্য কিছু এমন এমন কিছু বের হয়েছে, একজনের কথাই বলি এক সময় উনি বাধ্য করেছিলেন এক শিক্ষককে একজনের পা একজন ইউনর পা ধরে আপনার কি বলবো মাপ চাইতে হবে, এতদিন পরে এই তথ্য হয়েছে তাকে কি ডিসি রাখা যাবে, আমি একটা ইনস্ট্যান্ট দিলাম এরকম ঢুকলো, আমরা তো বাংলাদেশি আপনি জানেন, এর মধ্যে আপনি আমি এক আপনারা
আমি আপনাদেরকে এইভাবে বলার কথা না, আমি একটা প্রেস বিবৃতি দিতেই পারতাম, কিন্তু আমি দেখছি যে সেনসিটিভ এন্ড সেনসিটিভিটি, এটা ডিএস পোস্ট, এর উপরে জয়েন্ট সেক্রেটারি আছে, এডিশনাল সেক্রেটারি আছে, সেক্রেটারি আছে, সিনিয়র সেক্রেটারি আছে, তাদেরকে বাদে এই পোস্টে নিয়ে সারা দেশে আমরা দেশ বিদেশ থেকে ফোন পেয়ে অস্থির হয়ে গেলাম। আমি বলবো তারা বলার কারণে, আমি যেদিন থেকে জয়েন করেছি তার আগেও কাজ কিছু হয়েছে, আমাকে অন করতে হবে। আমি জয়েন করেছি 28-29 তারিখ আবার দেয়া, জনপ্রশাসন হলো 5 জনের মধ্যে একজন ভাইটার, এর কমিটির চেয়ার হলো ক্যাবিনেট সেক্রেটারি, এক্স অফিসিও হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, এভাবে বলা আছে। এটা স্ট্যান্ডিং কমিটি, আপনার সাংবাদিকতা ইউনো বেটার দেন মি। তারা হলো না, বলবো যে ইনফরমেশনের কী বলবো, মিসকমিউনিকেশন, ডিসকমিউনিকেশন, ডিস্টর্টেড অর কমিউনিকেশন গ্যাপ, অথবা যাকে যখন যে তথ্যটা আমাদেরকে দেওয়ার কথা ছিল এই তথ্যটা পরে আসতো, এই জন্য আমরা ইনস্ট্যান্ট উই জাম্প অ্যান্ড ডু। আমরা কিন্তু স্যার ব্যক্তিগত এখানে কারো কোনো ইন্টারেস্ট নেই। স্যার আমার একটা প্রশ্ন আছে, আমাদের মোবাইল দিল্লা বাদ আজকের পত্রিকায় কাজ করি, এর আগে আপনি জয়েন করার আগেও পদপ্রদীতেও এরকম কিছু ব্যক্তি তারা দুর্নীতিবাজ আপনাদের ইয়েতেই ছিল, যে যারা পদোন্নতি পায় তারা সাধারণত SSB পার হয়ে তারপরে পদোন্নতি হয়, এবং আপনি যে DC নিয়োগ যে কমিটি যাদের কথা বললেন তারাও কিন্তু খুব দক্ষ আমলা, এবং তারা সব কিছুই জানে, জানার পরেও আপনাদের কাছে এত ই থাকার পরেও এতগুলো বিতর্কিত ব্যক্তি কী করে DC হয় বা পদোন্নতি পায়, সেই ক্ষেত্রে কি আপনার প্রশাসন ফেলিওর কি না? আমি বলবো আপনি এই চেয়ারে বসেন, আমি সাংবাদিক, দিস ইজ মাই অ্যানসার। আমি ভুল তথ্য দিচ্ছি,